বঙাইগাঁও জেলার অভয়াপুরীত অবৈধ কাঠর রমরমিয়া বেহা, আর এই রমরমিয়ার বেহার বিরুদ্ধে বন বিভাগের তীব্র অভিযান। অভিযানত অভয়াপুরীর তাম্পাতারিত বন বিভাগে জব্দ করে অবৈধ খাল ভর্তি এখন বাহন। অবৈধ কাঠ কহিয়ার চারিচুকিয়ার বাহনখনের নম্বর AS17B9765 বলে জানিপরা গেছে। স্থানীয় রাইজর অভিযোগ, দীর্ঘদিন ধরে অঞ্চল অবৈধ কাঠর রমরমিয়া বেহা চলি আছে। উক্ত হালকাঠ সহ বাহনখন অভয়াপুরীর বন বিভাগের জিম্বাত আছে বলে জানিপরা গেছে। আই ভ্যালি ডিভিজনের অভয়াপুরী রেঞ্জর অধীনত আজি গোপন সূত্রর পম খেতি অভয়াপুরী রেঞ্জ অফিসার আর স্টাফে একটা হাল কাঠর গাড়ি ধরা পেলায়। গাড়ির নম্বর AS17B9765। এই যে গাড়ির বিলাক সে চলি আছে, আজি প্রায় হাল কাঠ আন আন কাঠর গাড়ি প্রত্যেক দিন রাতে অবৈধভাবে চলি আছে। তেওঁলোকৰ স্টাফ আগত কম আছিল, কারণ ধরব পৰা নাছিল, এতিয়া পর্যাপ্ত পরিমাণে স্টাফ পাইছে। তারপিছতো কিন্তু চলি আছে, যদিও আজি আমার অভয়াপুরী রেঞ্জারে বিভিন্ন ফুটর পম খেতি ধরেছে, তথাপিও আজির তারিখতো যিখিন ধরেছে তাতকৰি আৰু বহুত চলি আছে। যিবিলাক রাস্তা বহুত, যার কারণে মানে সম্পূর্ণ সাকসেস হব পৰা নাই। কিন্তু মই বঙাইগাঁও ডিভিজনের ডিভিজনেল অফিসারক আজ কিহ কইছো যে কলিতা জহাবক অনুরোধ জানাইছো যে তেওঁ যাতে উত্তরাঞ্চলের পৰা বা বিভিন্ন ঠাইর পৰা যিবিলাক গাড়ি বঙাইগাঁওর উপরে আহে, গতিকে তেওঁলোকে তাতেই ধরব লাগে। আজি অভয়াপুরীলৈ আহি অহার আগতে তেওঁলোকে তো সেই বঙাইগাঁও কোকরাঝাড় ফালি আহে না, গতিকে বঙাইগাঁও কোকরাঝাড়ের মানুষখিনি কি করে আছে। গতিকে মই কৈছো যে খুব স্ট্রিক হোক যাতে গছ গছনি কাটি শেষ কুতহলিং করব নোৱাৰে। আর আমার যেগুলা রেঞ্জ ফরেস্ট অফিস আছে, এই ফরেস্ট অফিসবিলাকে অল্প এলার্ট হব লাগে, আর যাতে কোনো পরিস্থিতিতে বিশেষকৈ ফরেস্টর গাছ কাটিব নোৱাৰে, তার কারণে মই আপনাদের জড়িয়ে গভর্নমেন্টক অনুরোধ জানাইছো।